ইসলাম ডিগ্রি ছড়িয়ে দেওয়া হবে। ব্যারিস্টার সুমন ওই ব্যানার্জির অপরাধ করছে, ব্যারিস্টার সুমন দেখলাম রিট করেছেন, ওই ব্যানার্জিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকার জারি করতে পারে না, হাইকোর্ট জারি করতে পারে না, বাংলাদেশের কোন আইন আদালতের মাধ্যমে ব্যানার্জিকে সরকার গ্রেপ্তার করতে পারবে না, কারণ এই ব্যানার্জিরা ইন্ডিয়ার দালাল। প্রধানমন্ত্রী বলেছেন রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, সকলে বিভিন্ন অপরাধমূলক মামলায় গ্রেপ্তার হয়ে রয়েছে। ওই মামলুকের কি অপরাধ আমরা জানতে চাই? আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন গুন্ডা পান্ডা অপরাধ করছে, ওই ব্যানার্জিরা অপরাধ করছে, ব্যারিস্টার সুমন দেখলাম রিট করেছেন, এর আগে এস আলমের বিরুদ্ধে রিট করেছিলেন না, আদালত কি করলো খারিজ করে দিয়েছে। ব্যারিস্টার সুমন তারপরে কোনো কথা বলেছে? মুখে কুলু পেকেছে, বলেছে যে তুমি ভাই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভাইরাল ইস্যুতে কথা বলেছো, ভাইরাল হয়েছে, এমপি হয়ে গেছো, এখন আর কথা বলবো না, কথা বললে তোমার এমপিগিরি ছুটিয়ে দেওয়া হবে। ব্যারিস্টার সুমন ওই এস আলমের বিরুদ্ধে আর মুখ খোলে নাই, এখন ব্যানার্জির বিরুদ্ধে তিনি রিট করেছেন। এই রিট যখন হাইকোর্ট খারিজ করে দেবে, ব্যারিস্টার সুমন কোনো কথা বলতে পারবে? প্রত্যেকটা ভাইরাল ইস্যুতে তিনি রিট করেন, আলোচনায় থাকেন, ভাইরাল অর্থান্তায় থাকেন। ব্যারিস্টার সুমন আমি বলছি না, ওই এলাকার এমপি সাবেক এমপি তিনিই বলেছেন ব্যারিস্টার সুমন বাটপাড়ি করছে, জনগণের চোখে ধোকা দিয়ে এরা বাটপাড়ি করে এমপি হয়েছে। আজকে ওই এলাকার মানুষ তারা সচেতন নয়, তারা যদি সচেতন হতো এই দামি নির্বাচনে ব্যারিস্টার সুমনকে সে যতই ভালো মানুষ হোক ভোট দিতে যাইতো না। এই কথা আমি কেন বললাম? তিনি ব্যানার্জির বিরুদ্ধে আবার রিট করেছেন, ব্যানার্জির যদি বিচার এরপরে যদি খারিজ করে দেয় তখন তিনি আর মুখ খুলবেন না। আজকে দেখেন অপরাধীদেরকে এই সরকার এইভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। মুনিয়া হত্যাকাণ্ডের কোনো বিচার বাংলাদেশে হয়েছে? হয় নাই, গ্রেপ্তার পর্যন্ত করে নাই, অথচ আমাদের সভাপতি তিনি ওই সন্ত্রাসী ছাত্রলীগকে যারা আমাদের উপর হামলা করে যখন তাদেরকে গুন্ডা বলে সন্ত্রাসী বলে তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, কিন্তু ওই ব্যানার্জিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকার জারি করতে পারে না, হাইকোর্ট জারি করতে পারে না, বাংলাদেশের কোন আইন আদালতের মাধ্যমে ব্যানার্জিকে সরকার গ্রেপ্তার করতে পারবে না, কারণ এই ব্যানার্জিরা ইন্ডিয়ার দালাল। বাংলাদেশে যারা ইন্ডিয়ার দালাল রয়েছে তারা ক্ষমতাবান, তারা টাকা পয়সার মালিক হয়েছে, দুর্নীতি লুটপাট করে জনগণের পকেট কেটে, তাদের বিচার এই সরকার করার সাধ্য নাই, কারণ তারা ইন্ডিয়ার স্বার্থ হাসিল করছে। আমাদেরকে চিহ্নিত করতে হবে বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ার দালাল রয়েছে, এদেরকে এই সরকার বিচার করতে পারবে না। আমাদেরকে বিচারের দায়িত্ব নিতে হবে, এদেরকে গণধোলাই দিতে হবে, তাছাড়া কোনো উপায় আছে? তাছাড়া কোনো উপায় নাই, কারণ এরা আপনার হাত মেরেছে, যারা আপনার হাত মারে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে। সাংবাদিক সাথী বন্ধুগণ, এখানে শ্রমিক ভাইরা রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজপথে নেমেছেন। আপনাদেরকে আহ্বান জানাব, সরকার যদি ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে এদের বিচার না করে গ্রেপ্তার না করে আপনারা আবারও রাজপথে নামবেন, গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে, প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতৃত্বে যারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় তাদের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে সাম্য চাই, আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, আমরা মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী সচিবাদের পতন হয়, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়ে এই তাবেদার সরকারের পতন হয়, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। এই লড়াইয়ে বাংলাদেশের আপামার শ্রমিক জনগোষ্ঠীকে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।